এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ভোটের আগে ফের মাথা ছাড়া দিয়েছে চিটফান্ড ইস্যু। বুধবার অ্যালকেমিস্ট কর্তা এবং রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কেডি সিংকে গ্রেফতার করেছে ইডি। তারপরে এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়কে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সুদীপ্ত সেন তিনি বলছেন মুকুল রায় তিনি ম্যান অফ অ্যালকেমিস্ট, তিনি কেডি সিং এর অ্যালকেমিস্টের লোক, অ্যালকেমিস্টের সঙ্গে মিলে, কেডি সিং এর সঙ্গে হাত মিলিয়ে সারদার পতন ঘটিয়েছে আমাকে ফাঁদে ফেলে। যে বলছে তিনি মিথ্যে কথা বলছেন, আমি দায়িত্বের সাথে বলছি। সুপ্রিম কোর্টে যে লোকটা অর্ডার দিয়ে বলা হয়েছে যে একজন কো-অ্যাকিউজডের সাক্ষীকে কোনো গুরুত্ব দেওয়া যাবে না, তারপর এই প্রশ্ন উঠছে কেন? বুধবার অধিকারীদের গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে সভা করতে যান প্রাক্তন তৃণমূল সাংসদ। সেখানে দাঁড়িয়ে সারদা কাণ্ড নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। বলছেন কাঁথিতে সারদার একটা প্রজেক্ট করতে গেছিলাম, নাম লিখেছেন, 50 লক্ষ টাকা ড্রাফটের মাধ্যমে একজন নিয়েছে, বাকি নগদ। বিচার হবে না? সিবিআই তোমাদের যদি ক্ষমতা থাকে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শোভন চ্যাটার্জিকে কোলার ধরে তোমাদের কাস্টডিতে নিয়ে যাও। বিজেপিতে যোগদানের পর থেকে লাগাতার তোলাপাজ ভাইপো বলে আক্রমণ শোনাচ্ছেন শুভেন্দু অধিকারী। তার জেলায় দাঁড়িয়ে সেই ভাইপো আক্রমণ ফিরিয়ে দিয়েছেন কুণাল। তোলাপাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও, তোলাবাজ ভাইপো হটাও। আজকে তুমি বলছো ভাইপো, শিশিরদাকে তো আমি দাদা বলি, তাহলে শিশিরদার ছেলে আমার কাছে কে? জোরে বলুন মাইকে শুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার ভাইপো আর উনি হচ্ছেন কাঁথির ভাইপো। বিজেপি আবার ভাইপো তর্জাকে গুরুত্ব দিতে নারাজ। আমরা ভাই ভাইপো ভাতিজার রাজনীতি করি না, যারা করেছে আজকে তাদের জবাব দিতে হবে। এদিন শুভেন্দু অধিকারীকে ভোটে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দেন কুণাল ঘোষ। বলে পদ চাই না, পান্তা ভাত খাই। বিজেপি একটা জুট কর্পোরেশনের একটা পার্ট টাইম পোস্ট দিল, আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো তুমি 16টা সিট পূর্ব মেদিনীপুরের কোথা থেকে হারবে তুমি ঠিক করে নাও, সেই সিটটায় তুমি দাঁড়াও। এই তৃণমূল কংগ্রেস প্রাইভেট কোম্পানিকে পরিষ্কার করতে গেলে আমাদেরকে গ্রামে গ্রামে অনেক আসতে হবে, সব জায়গায় গাড়ি ঢুকবে না, বাইকেও চাপতে হবে, পায়েও হাঁটতে হবে। এই ভারতীয় জনতা পার্টি তাকে হিষ্ট পুষ্ট বলিষ্ট করে আগামী বিধানসভা নির্বাচনে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তুলে ফেলে দেওয়া গণতান্ত্রিক ভাবের জন্য আমি 10-এর বদলে 100 ভাগ কাজ করব। বিধানসভা ভোটের আগে তৎপরতা শুরু হয়ে গিয়েছে পুরো দমে, তার মধ্যেই শাসক বিরোধী তরজার পারদ সপ্তমে উঠছে। আবির দত্ত, সমীর সেনগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।